এটা দেখা যাচ্ছে নাকি? তোমাদের জীবিকা দ্বিতীয় পত্রে রক্ত সঞ্চালন চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি। সবাইকে অনলাইনে ক্লাস করার জন্য ধন্যবাদ জানাই শুরু করছি। আজকে আমি গতদিন হৃৎপিণ্ডে লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন যে আঁক কিভাবে আসলে হৃৎপিণ্ডের ছবিটা আঁকতে হয় সেটা শিখাইছি। আজকে মানবদেহে কিভাবে রক্ত সংবহন হয় সেই প্রক্রিয়াটা সম্পর্কে আমি আলোচনা করব যে মানবদেহে রক্ত সংবহন প্রক্রিয়া কিভাবে। আর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হার্টবিট, কার্ডিয়াক চক্র। এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কার্ডিয়াক চক্র এবং হৃৎপিণ্ডের রক্ত সংবহন। হার্টবিটটা হচ্ছে আমরা জানি প্রতি মিনিটে 70 থেকে 75 বার, এই 70 থেকে 80 বার বরকলি হচ্ছে 75 ভাগ 60। এই হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল, হৃৎপিণ্ডের প্রসারকে ডায়াস্টল বলে, এবং একবার সিস্টল এবং ডায়াস্টলের যে সময়কাল সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। এটা কিভাবে হচ্ছে সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব যে ছবিটা আমরা দেখছি এখানে এখানে হচ্ছে ট্রাইকাস্পিড বাইকাস্পিড কপোটিকা থাকবে বন্ধ, ট্রাইকাস্পিড বাইকাস্পিড কপোটিকা বন্ধ থাকবে। এই যে পয়েন্টটা হচ্ছে অ্যাটপিএমএ ডায়াস্টল, অ্যাটপিএমএ ডায়াস্টল, অ্যাটপিএমএ ডায়াস্টল হতে সময় লাগবে 0.7 সেকেন্ড। এই ভরে দেওয়ার সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড সময় লাগবে এটা ভরে যেতে। তাহলে হচ্ছে একটা মে গেল ডায়াস্টল। আমি যদি অ্যাট্রামের সিস্টলের কথা বলি, অ্যাট্রামের সিস্টলের কথা বলি, তাহলে কি হবে? এই ছবি দিয়েই আমি দেখাই। এই ছবিতে যদি আমি বলি যে এই ট্রাইকাস্পিড কপোটিকা খুলে যাবে, ট্রাইকাস্পিড কপোটিকা খুলে যাবে, বাইকাস্পিড কপোটিকা খুলে যাবে,
যখন ট্যাকাসি ট্যাকাসি পত্রিকা খুলে যাবে তখন এই ডানের ট্যাঙ্ক থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকলে, বামের ট্যাঙ্ক থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম ভেন্ট্রিকলে এসে ভরে যাবে। এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের সরি অ্যাট্রিয়ামের সিস্টোল, এসে ঘুরে যেতে সময় লাগবে খুব দ্রুত গতিতে, ডাইনামিক গতিতে, পয়েন্ট জিরো ফাইভ থেকে ডাইনামিক এবং পয়েন্ট জিরো ফাইভ থেকে নন ডাইনামিক পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় লাগবে। আমার যদি কার্ডিয়াক চক্র হৃদস্পন্দন যে হৃদচক্রটা সেই চক্র আকারে আমরা দেখাই, তাহলে আমরা এখানে আরো দুইটা ছবি, তাই এই ছবিতেই আমি দেখা দিচ্ছি। এরপরে ভেন্ট্রিকলের সিস্টোল, তারপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভেন্ট্রিকলের ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোলের সময় লাগবে পয়েন্ট ফাইভ সেকেন্ড। লাভ এখানে একটা শব্দ হবে, সেই শব্দটা হবে লাভ। কিভাবে শব্দটা হবে? এখানে এই ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যাবে, ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা কি বন্ধ হয়ে যাবে, গেলে এই সেমিলুনার কপাটিকা খুলে যাবে। এই সেলুলার কপাটিকা যখন খুলে যাবে তখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই পথে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই পথে প্রবাহিত হবে। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ পালমোনারি ধমনিতে ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীতে সমস্ত শরীরে যাবে। এই সময়কাল হচ্ছে, এটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, এখানে পয়েন্ট ফাইভ সেকেন্ড সময়কাল। এখানে যে শব্দ হবে যখন ট্রাইকাস্পিড বাইকাস্পিড বন্ধ হয়ে যাবে এবং সেমিলার কপাটিকা খুলে যাবে তখন একটা শব্দ হবে, সেই শব্দটাকে বলে লাভ, লাভ সদৃশ একটা শব্দ হবে। এবার চার নম্বর পয়েন্ট হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টলে পয়েন্ট থ্রি সেকেন্ড সময় লাগবে এখানে দাম, ভেন্ট্রিকলের ডায়াস্টল সিস্টল না ভেন্ট্রিকলের ডায়াস্টল সময় লাগবে পয়েন্ট থ্রি সেকেন্ড এবং যে শব্দ হবে সেই শব্দ হচ্ছে ডাব সদৃশ। তখন কি হবে? তখন এই ট্রাইকাস্পিড ট্রাইকাস্পিড তো বন্ধ আছে, ওই সময় সেলুলার কপাটিকা বন্ধ হয়ে যাবে। সেলুলার কপাটিকা যখন ট্রাইকাস্পিড বন্ধ হবে তখন একটা শব্দ হবে, সেই শব্দটা হচ্ছে ডাব। এবং পালমোনারি ধমনী ফুসফুস থেকে যে রক্ত আসছিল সেটা ব্যাকে আসতে যাবে কিন্তু ওখানে বাধাগ্রস্ত হবে, এটা দিয়ে মহাধমনী যে রক্ত ভিতরে প্রবেশ করছিল সেই রক্ত বাধাগ্রস্ত হবে। তাহলে আমার অ্যাট্রিয়ামে ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টোলের সময়কাল যোগ করলে পয়েন্ট এইট সেকেন্ড, পয়েন্ট এইট সেকেন্ড অ্যাট্রিয়ামে ডায়াস্টোল সিস্টল যোগ করলে পয়েন্ট এইট সেকেন্ড সময় লাগবে। এই হচ্ছে কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্রটা আমাদের অবশ্যই ভালো করে করতে হবে। এরপরে আমি মানবদের রক্ত সংক্রমণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছি, মানবদের কীভাবে রক্ত সংক্রমিত হয়ে থাকে, মানবদের রক্ত সংক্রমণ প্রক্রিয়াটা সম্পর্কে আমি একটু আলোচনা করছি। তার আগে একটা রেখাচিত্র দেখাচ্ছি, এই রেখাচিত্রটা আমাদের ভালো করে এই বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সিস্টেমিক আর্টারি মহাধমনী
এই সিস্টেমিক ক্যারেক্টার দিয়ে সিস্টেমিক ক্যারেক্টার দিয়ে যাবে কোথায় সিস্টেমিক ক্যারেক্টার দিয়ে সমস্ত অঙ্গ তন্ত্র সমস্ত অঙ্গে টিস্যু ও তন্ত্রে সমস্ত অঙ্গে টিস্যু তন্ত্রে যাবে সেখান থেকে কোথায় যাবে সেটা যদি আমরা একটু দেখি এখান থেকে যাবে এখান থেকে যাবে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে কোথায় যাবে ডান অ্যাক্টেন যদি রেখাচিত্রটা আমার জানা থাকে তাহলে সিস্টেমিক সংবহন পালমোনারি সংবহন পোর্টাল সংবহন করোনারি সংবহন চারটা তা আমার সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন সম্পর্কে আমরা খুব স্পষ্ট ধারণা নেব এক নম্বর হলো সিস্টেমিক সংবহন সিস্টেমিক সংবহন দুই নম্বরে পালমোনারি সংবহন তিন নম্বরে পোর্টাল সম্ভবন চার নম্বরে করোনারি সম্ভবন সিস্টেমিক সম্ভবনটা কি সিস্টেমিক সম্ভবনটা যদি আমরা এখন আলোচনা করি তাহলে বাম ভেন্টিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সিস্টেমিক ক্যাওটা মানে মহাধমনী দিয়ে সমস্ত শরীরের ভিতরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করবে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত শরীরে যখন যাবে সব অঙ্গ টিস্যু তন্ত্রে চলে যাবে যে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে আমার আসবে কোথায় ডান অ্যাট্রাম থেকে কোথায় আসবে ডান ভেন্ট্রিকল এইটা হচ্ছে তোমার সিস্টেমিক সংবহন যে সংবহন প্রক্রিয়ায় হচ্ছে যে বাম ভেন্ট্রিকল থেকে সিস্টেমিক ক্যাওটা দিয়ে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে সমস্ত শরীরে চলে যাবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত শরীর থেকে উক্ত নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রামে আসবে এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বলা হয়েছে সিস্টেমিক সংবহন এইবার এই পালমোনারি সংবহন ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী এই পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে কোথায় নিয়ে যাবে ফুসফুসে এই ফুসফুস কি করবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসের যে 70 কোটির উপরে যে অ্যালভেলাই আছে সেগুলো শোধিত করবে করে ফুসফুস ওই অক্সিজেন সমৃদ্ধ করে সেটা হচ্ছে পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে নিয়ে আসে কোথায়